ফুটবল মাঠে ঘটে গেল হৃদয় বিদারক ঘটনা। ম্যাচ দেখতে এসেছিলেন ওরা, ফিরতে হলো কফিনবন্দি হয়ে। ঘটনাটি মধ্য আমেরিকার এল সালভাদোরের রাজধানী সান সালভাদোরের কাসকাতলান স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 12 জনের। ঘটনার মধ্য আমেরিকায় দেশটি জুড়ে শোকের ছায়া। কিভাবে ঘটল এমন ঘটনা? সান সালভাদোরের পুলিশ জানিয়েছে, দুই স্থানীয় ক্লাবের মধ্যে ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে তাড়াহুড়ো করে প্রবেশ করার চেষ্টা করছিলেন সমর্থকরা, সেখানেই পদদলিত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন 12 জন। মৃতদের মধ্যে দুজন মহিলাও রয়েছেন। জানা গিয়েছে স্থানীয় ক্লাব এফসি আলিয়ানজা এবং FAS এর মধ্যে ম্যাচ ছিল কাসকাতলান স্টেডিয়ামে। মাঠে প্রবেশের জন্য দুটো প্রবেশদ্বার রয়েছে। বিশাল সংখ্যক সমর্থক একসঙ্গে হুড়ুহুড়ি করে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করলে দুর্ঘটনাটি ঘটে যায়। অনেকের দম বন্ধ হওয়ার মতো অবস্থা হয়। ঘটনায় প্রচুর কিছু মানুষ আহত হয়েছে। 12 জনের মৃত্যুর পাশাপাশি 90 জনের মতো আহত মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ম্যাচ সাসপেন্ড করে দেওয়া হয় এবং পুলিশ প্রশাসনের সহায়তায় খালি করা হয় স্টেডিয়াম। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ড।